Good morning class 6. Good morning everyone. Student, take out the page number 108. Today we will learn about the new lesson. The Omen Painter of Mithila. The Omen Painter of Mithila. Okay. Today we will start with a new chapter. And this chapter will be uh, in your unit 4. Okay. Okay today. Chalo, sab start karte. Ready everyone. Let's make a move. দ্য মিথিলাটা জায়গার নাম যেখানকার সেই পেন্টিং এর সম্পর্কে আজকে আমরা জানবো ক্লিয়ার রিড অ্যাবাউট দ্য মিথিলাস পেন্টিং which is ট্রেডিশনালি ডান বাই the ওমেন অফ ভিলেজেস ইন দ্য মিথিলা রিজন অফ বিহার অ্যান্ড নেপাল মিথিলা রিজন অফ বিহার অ্যান্ড নেপাল বিহার এবং নেপালের একটা জায়গা পজিশন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে মিথিলা সেখানকার ওমেনরা খুব ভালো পেন্টিং করতে পারে ওকে সেই ভিলেজে আ টেরিবল ইন মিথিলাতে একটা টেরিবল আর্থকোয়েক হয় খুব ভয়ঙ্কর একটি আর্থকোয়েক কবে নাইনটিন থার্টি ফোর অফ সাউথ নেপাল এন্ড বিহার লাইং বিটুইন দ্য লোয়ার রেঞ্জ অফ দ্য হিমালয়াস অ্যান্ড দ্য গঙ্গাস রিভার কি বলছে এখানে এই রিজন রিজন অফ সাউথ নেপাল সাউথ নেপাল মানে নেপালের নিচের সাইডটা সাউদার্ন সাইডটা নেপাল তো একটা কান্ট্রি সেই কান্ট্রির নিচের সাইডটা সাউদার্ন সাইডটা যেখানে লোয়ার হিমালয়স যেটা রয়েছে লোয়ার হিমালয়স যেটা যে সাইডটা জায়গাটা রয়েছে সেই জায়গাটা বলছে অ্যান্ড বিহার লাইং বিটুইন দ্য লোয়ার রেঞ্জ অফ দ্য হিমালয়াস অ্যান্ড দ্য গঙ্গা রিভার এবং এমন একটা পজিশন যেখানে লোয়ার গঙ্গা রিভারের লোয়ার নিচের সাইডটা রয়েছে

মিনিট এভরি ওয়ান লেটার হি ওয়েন্ট ব্যাক উইথ হিস ওয়াইফ মিল মিল এবং সে প্রত্যেকটা ছবি ফটো তুলে নিল দে রিকগনাইজ দেয়ার গ্রেট বিউটি এন্ড গড দেম পাবলিশ ম্যাগাজিনস এবং এই যে বিউটিফুল যে পেন্টিংস গুলো তারা সেখান থেকে পেয়েছে সেগুলোকে ম্যাগজিনে পোস্ট করলো দিস গড দ্য অ্যাটেনশন অফ দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য স্কলার্স এই ছবিগুলো কাদের কারা এটাকে কাদের চোখে পড়লো কাদের অ্যাটেনশানে আসলো সেটা হচ্ছে আর্টিস্ট যারা সুন্দর পেন্টিং করে আর্টিস্ট যারা থাকে তাদের নিয়ে অ্যান্ড স্কলার্স ইন দ্য নাইনটিন ফিফটিস অ্যান্ড দ্য আর্লি নাইনটিন সিক্সটিস সেভারেল ইন্ডিয়ান স্কলার্স অ্যান্ড আর্টিস্ট ভিজিটেড দ্য রিজন অ্যান্ড অলসো বিকাম দ্য অ্যানামর্ড বাই দ্য পেন্টিং হোয়াট ইস দ্য মিনিং অফ অ্যানামর্ড মিন্স হচ্ছে চামড মানে মুগ্ধ হয়ে যাওয়া তাই না ইয়াস বাই দ্য পেন্টিং ইন নাইনটিন সিক্সটি সিক্স দেয়ার ওয়াজ ড্রাউট অফ দ্য সেম রিজন ঠিক সেই সময় একসময় খরা পড়েছিল খরা মিনস ড্রাউট মানে কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই সেই পজিশানটা দ্য অল ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফ্টস বোর্ড সেন্ট অ্যান আর্টিস্ট যত হ্যান্ডিক্রাফ্ট বোর্ডস ছিল তারা যে বোর্ড থাকে না সংগঠন যাকে বলা ইনস্টিটিউশনস ইয়াস তারা অ্যান আর্টিস্ট পাঠালো ভাস্কর

তাদের পেন্টিংস এবং জেনারেট মানিতে সেখান থেকে যারা দুটো দু টাকা ইনকাম করতে পারে এবং তাদের ফ্যামিলিদের হেল্প হতে পারে সেটা করার জন্য তারা এগিয়ে এলো দিস ক্রিয়েটেড আ নিউ সোর্স অফ নন এগ্রিকালচার ইনকাম এইভাবে নন এগ্রিকালচার আগে তো তারা এগ্রিকালচার উপরে ইনকাম করতো এবার এগ্রিকালচার থেকে বাইরেও তারা ইনকাম করা শুরু করলো বাই বাই পেন্টিং আ পেন্টস পেন্ট ওকে বাই পেন্ট অ্যা পেন্টিংস দ্য ওমেন আর্টিস্ট ওয়ার এনকারেজড

এই যে গুলো তাদের প্রাইমারি ইনকাম শুরু হয়ে গেল তার থেকে তাই না তা বেসিক ইনকাম শুরু হয়ে গেল দিস অলসো হেল্প দ্য মিথিলা স্টাইল অফ পেন্টিং গেন রিকগনাইজেশনস ইন ইন্ডিয়া এইভাবে মিথিলা স্টাইলস অ্যান্ড পেন্টিংসগুলো আস্তে আস্তে রিকগনাইজড হলো ইন্ডিয়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লো তারা বুঝতে পারলো যে মিথিলা একটা পেন্টিংসও আছে ভালো মৈথিলি সরি মৈথিলি পেন্টিংস পেন্টিংসের নাম কি মৈথিলি পেন্টিংস ইয়েস নন অ্যাক্রস দ্য গ্লোবল গ্লোব ফর দেয়ার ভাইব্রেন্ট লাইন্স অ্যান্ড দ্য স্ট্রিকিং কালার্স মিনস কি এই যে মৈথিলি পেন্টিংসগুলো আছে গ্লোবল মানে কি গ্লোব মানে সারা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেলো এবং বিভিন্ন ভেরিয়েন্ট লাইন্স যে ড্র করতো তারা স্ট্রিকিং কালার্স এবং বিউটিফুল যে কালার্সগুলো যেটা খুব আকর্ষণীয় ছিল সেই কালার্সগুলো ওয়ার ওয়ান্স অপোন এ টাইম রিটন বাই দ্য ট্রা ট্রাইবল ওমেন অফ নর্থ এন বিহার এই যে নর্থ এন বিহারে অনেক আগে এক সময় ওয়ান্স আপন এ টাইম ওকে যেমন ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দে ওয়াজ আ ব্রেক ডন লাইক দ্যাট দ্য ওয়ান্স আপন এ আ টাইম রিটার্ন বাই আ ট্রাইবল টেরিবল ওমেন সরি নট টেরিবল টেরিবল ওমেন ভয়ঙ্কর হয়ে যায় বাট ট্রাইবল ট্রাইবল ওমেন অফ নর্থ এন বিহার নর্থ নর্থন বিহারে যে ট্রাইবাল ওমেন যে আদিবাসী যারা থাকে তাদেরকে ট্রাইবল বলা হয় ওকে ট্রাইবস মিনস ট্রাইবাল ট্রাইবেল ওমেন অফ নর্থ এন বিহার দ্য ওমেন এংগেজড ইন দিস অ্যাক্টিভিটি চিফলি অ্যাজ দ্য প্রিপারেশন অফ রিলিজিয়াস সেরিমনি অ্যান্ড ইম্পর্টেন্ট ফেস্টিভালস এবং যে ওমেনসগুলো এঙ্গেজ এমনভাবে ছবিগুলো থাকতো যে তারা যে প্রিপারেশন অফ রিলিজিয়াস সেরিমনি তারা যে রিলিজিয়াস ধর্মীয় যে সেরিমনিসগুলো অনুষ্ঠানগুলো যারা পালন করতো সেটা কীভাবে পালন করতো এবং হাউ দেলিব্রেট দেম সেলফ

যেখানে হানির ফরেস্ট মানে মধুর একটা জঙ্গল দিস ইজ মিথালিস লার্জেস্ট মিথিলাস লার্জেস্ট ডিস্ট্রিক্ট এই যে মধুবানী ইজ দ্য মিথালিস লার্জেস্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মেন সেন্টার অফ দ্য আর্টস ফর্ম দিস রিজন ইজ রিলেটিভলি আইসোলেটেড অ্যান্ড কনসিকুয়েন্টলি আ ফার্টাইল গ্রাউন্ড অফ আর্টিস্টিক অ্যাক্টিভিটি এখানে

ফার্টাইল গ্রাউন্ড ফর আর্টিস্টিক অ্যাক্টিভিটি অ্যান্ড স্পিরিচুয়াল পার্সিউটস এবং যে খুব সুন্দরভাবে আর্টিস্টিক মানে খুব সুন্দরভাবে তারা ডেকোরেট করতো এবং স্পিরিচুয়াল পারসপিউটস মানে স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক মানে যেমন হচ্ছে ভগবানের তরফ থেকে ভগবান থেকে যেমন একটা খুব সুন্দর রিচুয়াল হচ্ছে এরকম দিস রিজন ইজ বিলিভ টু বি দ্য বার্থ প্লেস অফ সীতা অ্যান্ড দ্য ল্যান্ড ওয়ার ওয়েদিক লার্ন লার্নিং হ্যাজ ফ্লোরিশড দিস রিজন এই যে রিজনটা সবাই বিলিভ করতো এটা হচ্ছে বার্থ প্লেস অফ সীতা ওই যে রাম লক্ষ্মণ অ্যান্ড সীতা ইয়াস রাম লক্ষ্মণ অ্যান্ড সীতা এই সীতার টোটালি এখানে জন্ম টোটালি সরি ইটস ইটস এ বার্থ প্লেস অফ সীতা সীতার এটা জন্মের জায়গা ওকে অ্যান্ড এই যে বেদিক লার্নিং বেদিক লার্নিং মানে বৈদিক ইয়েস এখানে অনেকগুলো বেদ আছে তাই না ঋগ্বেদ সাম্যবেদ অদুর্বেদ অথর্ববেদ এই যে বেদিক যে স্টাডিজগুলো এখান থেকেই ফ্লোরিশ হয়েছে উন্নতি হয়েছে হেজ দ্য বার্থ অফ মিথিলা পেন্টিং ইন অ্যান্ড সচ এনভায় সারপ্রাইজ এই যে এইসবের জন্য যে এই জায়গায় উন্নতি হয়েছে এটা কোনো সারপ্রাইজের কারণ নয় কেন এটা প্রথম থেকেই খুব ফ্লোরিশ ছিল জায়গাটা দিস আর্ট ফর্ম ভেরি লিটল চেঞ্জ ইন দ্য বেসিক স্টাইল হ্যাজ বিন ট্রেজার ডাউন থ্রু দ্য জেনারেশন এই আর্টটা বংশ পরম্পরা মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানে এক এক যুগ চলে গেল এক সেঞ্চুরি পর আরেকটা সেঞ্চুরি আরেকটা প্রজন্ম জেনারেশন আসো তাকে হ্যান্ড ওভার করে দিল এই আর্টটা এইভাবে এটা আস্তে 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 কি জেনারেশন পেতে লাগলো ডোমেস্টিক প্রি অকুপেশনস ওয়ে বাই এইভাবে তাদের ডোমেস্টিক অকুপেশন শুরু হয়ে গেল অকুপেশন মিন্স তাদের এখান থেকে রোজগার অকুপেশন মানে হচ্ছে কি বাই উইচ উই ক্যান আর্ন মানি যেখান থেকে আমরা পয়সা ইনকাম করতে পারি তাই না ওকে ওকে স্টুডেন্ট টুডে বি লার্ন আপ টু হেয়ার নেক্সট ডে বিল কন্টিনিউ দ্য নেক্সট পেজ ওকে বাই বাই এভরি ওয়ান হ্যাভ আাইস ডে